আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে জানাই হ্যাপি লাইফের পক্ষ থেকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই ঈদটি কীভাবে পালন করলাম। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দের ব্যস্ততা। তো আমাদের ঈদটিও এবার খুশি এবং ব্যস্ততার দুইভাবেই কেটেছে। ঈদের ব্যস্ততা শুরু হয়েছে ঈদের আগের দিন থেকেই। প্রথমে চিকেনগুলো ধুয়ে নিয়েছি, ম্যারিনেশন করে নিচ্ছি। চিকেন ফ্রাই বানাবো, একে একে সব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ, হোয়াইট ভিনেগার, দুই ধরনের সস। ফুল রেসিপি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই চিকেন ফ্রাইটি আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার মেয়ে। কিন্তু ও এক পিসও এবার খেতে পারেনি, কারণ ওর ফুড পয়জনিং হয়েছিল। যাই হোক, সবাই দোয়া করবেন যেন ও ভালো থাকে। তো চিকেন ম্যারিনেশন করে ঈদের আগের দিনই ফ্রিজে রেখে দিয়েছি। আপনারা চাইলে এইভাবে রাখতে পারেন, এতে গেস্ট আসলেই ইজিলি নাস্তায় দেওয়া যায়। আর যারা ব্রয়লার মুরগি রান্না খেতে খেতে বোরিং হয়ে গিয়েছেন, তারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এখন আরেকটি মুরগি রোস্টের জন্য প্রিপেয়ার করে রাখছি। রোস্টেড চিকেনটা জর্দা রং ও লবণ দিয়ে ভেজে নিয়েছি। এবার ঈদে হ্যাবি রান্না কম হয়েছে, একই তো আমার মেয়েটা হঠাৎ সিক হয়ে গিয়েছে এবং বাসায় বিশেষ দুইজন সদস্য। একটু বলে নেই, আমার দেবর বিয়ের পর প্রথম ঈদ তার শ্বশুরবাড়ি কাটিয়েছে, তো রান্নাবান্নাটাও ছিমছাম রেখেছি। রোস্টেড চিকেনটা ফ্রাই করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে ঈদের দিন খুব বেশি কষ্ট না হয়। ঈদের আগের দিন রাতে খাবারের জন্য পাঙ্গাস মাছ রান্না হয়েছিল। এই রেসিপিটি আমার রেসিপি চ্যানেলে পেয়ে যাবেন। এদিকে রাতের বেলায় আম্মু জর্দা ও ফিন্নি বসিয়ে দিয়েছেন। সকালে নাস্তা খেয়ে গোসল করে ঈদের জামা পরে আম্মু আমি আর আমার মেয়েকে নিয়ে মামা শ্বশুরের বাসে গিয়েছি দেখা করতে। আমার মামা শ্বশুর আর আমরা একই সোসাইটিতে থাকি, আর আমার মেয়েটাও মামার খুবই বাঁধুক, তো মেয়েটার সিকনেস দিন গড়ার সাথে সাথে কমেছে। তো ওইখানে সালামি পেয়েছি, বাসায় আম্মু বাবা থেকেও সালামি পেয়েছি, সালামি পেয়েছি বরের থেকেও। তো সব মিলিয়ে মহা খুশিতেই কাটিয়েছে দিন শেষে। এই তো দুপুরের আয়োজনে বাকি কাজগুলো গুছিয়ে নিয়েছি। আজকে খাবার টেবিলটাও ঈদ বলে সাজিয়ে নিয়েছি। এই তো শেষ ভালো যার সব ভালো, এইভাবেই হোক জীবন আলো। সবাই খুব ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।